বিয়েবাড়ির বাজি থেকে পাশের নারকেল গাছে আগুন আর সেই আগুন থেকেই আতঙ্ক ছড়ালো বিয়েবাড়ি ও তার এলাকায় ঘটনাস্থলে আসে ঘটনাটি শনিবার রাতে বনগার সাত ভাই কালিতলা এলাকায় বিয়েবাড়িতে আতসবাজি পোড়ানো চলছিল সেই আতসবাজির ফুলকি থেকেই আগুন লেগে আতঙ্ক ছড়ায় বিয়েবাড়িতে আগুন ধরে যায় পাশের একটি নারকেল গাছে ও পাশের একটি দোকানের শেডে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিয়েবাড়িতে আসা বড়পক্ষ ও কোনে পক্ষের লোকজন ছুটোছুটি বেঁধে যায় আমন্ত্রিত অতিথিদের মধ্যেও খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সাত সাতভাই কালীতলার মাঝের পাড়া এলাকায় দমকল কর্মীরা এসে নারকেল গাছের মাথার আগুন নিভিয়েও ফেলেন স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল সে কারণেই বিয়েবাড়ির লোকেরা বাজি পড়াচ্ছিলেন বাড়ির সামনে সেই আতশবাজির ফুলকি থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে নারকেল গাছ ছাড়াও আগুন লাগে পাশের একটি দোকানের শেডে দমকল কর্মীরা আগুন নেভানোর পর স্বাভাবিক হয় পরিস্থিতি প্লাস ফুলকি এসে ফার্স্ট দোকানে দাউ দাউ করে জ্বলে দাউ দাউ করার পরে আমরা এটাকে আয়ত্তে আনি তারপরে দেখি ফুলকি উঠছে রাস্তায় রোডে গিয়ে দেখি ওটা জ্বলছে তারপরে ফায়ার মিলে আমরা এখান থেকে ফোন করা হয় রিপোর্ট নিউজ নোমান্যান্ড বনগা